এইবাৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে ফেচবুকত পোষ্ট দি পঞ্চায়তৰ সভাপতিৰ ৰুখত পৰিলে এজন যুৱক। ঘটনাটো সংঘটিত হৈছে গহপুৰৰ ঘগৰা গাঁও পঞ্চায়তত। যুৱকজনৰ নাম সৰগম সাগৰ। 3,00,000 টকাৰ নলা নৰ্দমা চাফ চিকুণৰ ঠাইত নৰ্দমাৰ শোভাবৰ্ধন কৰিছে কচু ঢেকীয়াই। পূব চৰাইদেউৰ উন্নয়ন খণ্ডৰ অধীনত ৰূপায়ণ কৰা আঁচনিত সংঘটিত দুৰ্নীতিক লৈ সামাজিক মাধ্যমত লিখিছিল যুৱকজনে, যাৰ বাবে খঙত সৰগহস্ত পঞ্চায়তৰ সভানেত্ৰী। যুৱকজনক ফেচবুক পোষ্ট ডিলিট কৰিবলৈ পঞ্চায়ত সভানেত্ৰীগৰাকীয়ে বাধ্য কৰাৰ লগতে গহপুৰ থানাত তেওঁৰ বিৰুদ্ধে এখন এজাহাৰ দাখিল কৰে। ইয়াৰ পিছতেই যুৱকজনক আৰক্ষীয়ে আটক কৰে। আৰক্ষীয়ে আটক কৰাৰ পাছতে উক্ত ঘটনাক লৈ সম্প্ৰতি পঞ্চায়তটোৰ নয়া হগৰা চাহ বাগিচাৰ বৰলাইনবাসী সুবিধ হৈ পৰিছে, যাৰ বাবে বিভিন্ন শ্লোগানেৰে বাগানৰ পৰিৱেশ উত্তাল কৰি তুলিছে। মানে কি আমার ঘগড়া পঞ্চায়েত 8 নম্বর ওয়ার্ডত, মানে কি হল আমার ঘর দুয়ার মুখতে যদি ড্রেন আর ওই আলির কাম মানে রাস্তার কাম আইসিলে, তো সেইটো হওয়া নাই। 3,01,000 যেটা এস্টিমেট আছে সেইটো হওয়া নাই। আর সেই ঘটনাটা মানে দাদাই মানে ফেসবুক আর হোয়াটসঅ্যাপত মানে দিলে ফ্রেন্ড বিলাক, সেইটো দিয়ার কারণে হিঁতে পালে, হিঁতে পাই পেলা কুকুর সুকুর পেলা মানে কিবা কবি মানে তেনেকে বিয়া বিয়া শব্দ মাত মাতি ঘরত সোমাই দুর্নীতি করে পুলিশত কেস দিছে। আর পুলিশে ডাইরেক্ট আহি আমার মুখিয়া উপস্থিত নাই, গাঁওর গাঁওর নাল চকিদার নাই, আর গাঁওর ভিডিপি নাই, আর তেনেকে অনুপস্থিত থাকা সময় হিঁতে আহি গাড়ি ডাইরেক্ট এবার হাত টানি চলে চলে হিন্দিত মাত শব্দ দি মানে তাক লৈ গৈছে একবার দুর্নীতি করে। এনেকে যদি আমি যদি কিবা এটা গাঁওর পরিবেশ ভাল করব বিচার ন্যায় পাবর কারণে, সেই কারণে যদি পুলিশ লয় তাহলে আমি কার ওসর যাও। ড্রেনের অবস্থা তো কেনকা? ড্রেনের অবস্থা একবার বিয়া আপনার চাই লোক পারে, ড্রেন তো নাই বনা বনায় না, এটা আপনার আপনার চাই লোক গাঁওর মানুষ আছে সবে ড্রেন বনা নাই থাকি আছে। আমার কি যোনটো আমি চাই আইছো বারে বারে যোনটো আমি আপত্তি করে আছো, যোনটো রাস্তা বদলি 3,01,000 টকা সেইখিনি রাস্তাটো এতিয়ালৈকে বনোৱা নাই, অকমান শিলগুটি পেলাই সেইখিনি রাস্তাটো এতিয়ালৈকে মানে আপোনার নালা ড্রেন চেনিবিলা যেনেকে আগত আছিলে তেনেকে এতিয়ালৈকে পড়ি আছে, কোনো সুবিধা করা নাই, কোনো বনোৱা নাই এতিয়ালৈকে। এটা রাস্তা পদূলির রাইজর এটা অসুবিধা হয়, আর যিজনে যি লোরাটো মানে দিছে ফেসবুকত আউট করে দিছে সেইখিনি ঘরত কি হয় আপনার যিমানখিনি বসন পানি আহে ঘরতে সোমায়, ঘরত সোমায় সেই লোরাটো মানে সরগম সাগরে কি করলে মানে বারে বারে আপত্তি করাত ইহতে কোনো সভানেত্রী গাঁও পঞ্চায়েত সভানেত্রী বারে বারে তেখেতক মানে আপত্তি করাত এতিয়ালৈকে হি কোনো গুরুত্ব দিয়া নাই, কথাখিনি মানে কোনো গুরুত্ব দিয়া নাই। এতিয়ালৈকে যেনেকে আগর অবস্থা আছিলে তেনেকে সেইখিনি অবস্থাতে আছে, এতিয়া বর্ষণটো আহি অকমান বাড়িয়ে গৈছে কিন্তু কমা নাই, গতি সেই কারণত এই লোরাটো সরগম সাগরে কি করিলে মানে এই ফেসবুকত দিয়াত তেখেতে দুঃখী হল। কিয়র কারণে দুঃখী হল? ইহতে এই লোরাটো মানে রাইজর কারণে দিছে, পদলি চাফ চিকুণ হবর কারণে সবে সবর কারণে সকলো রাইজর কারণে দিছিলে, কিন্তু এতিয়া হঠাৎ পুলিশ আই ঘরত সোমাই তেকতাক এরেস্ট করি গাড়িত উঠাই লওয়া এটু কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? আপোনালোকৰ স্বাস্থ্যৰ অসুবিধা আছে নেকি? প্ৰতিটো অসুবিধা যতন ল'ম আমি, তেন্তে চিন্তা কিহৰ? আৰোগ্য মেডিকেল হল ৰেলৱে ষ্টেচন ৰোড গহপুৰ, নৱজীৱন ডায়েগনষ্টিক চেণ্টাৰৰ কাষত। ফোন নম্বৰ 9854413474, 9101956287,
উপলব্ধ চিকিৎসক ডক্টর চন্দ্রকুমার দাস হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর মৃত্যুঞ্জয় গোহাই অস্থিরোগ বিশেষজ্ঞ, ডক্টর মুস্তাকিম আহমেদ মজুমদার বৃক্ষরোগ বিশেষজ্ঞ, ডক্টর স্বপন মজুমদার চর্মরোগ বিশেষজ্ঞ, ডক্টর অভিজিৎ দে দন্তরোগ বিশেষজ্ঞ, ডক্টর পবিত্র প্রাণ হাজরিকা MBBS GP।